সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন অসহায় দরিদ্র এবং বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি আজও এক বোনের জীবনের গল্প শুনবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খাওয়া দাওয়া হয়নি, একটু জোরে কথা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? কি নাম বল? সাথী। সাথী, দেশে বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। পরিবারে কে কে আছে? মা বাবা, দুই বোন। মা বাবা, দুই বোন। বাবা কি করা হয়? বাবা ফুটপাতে আর কি দোকানে ব্যবসা করে। বাবা ফুটপাতে দোকানে ব্যবসা করে। আচ্ছা, দিনকাল কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে? ভালো না? বলেন কেমন যাচ্ছে আপনার জীবনের গল্পটা তো শুনতে চাচ্ছি। আসলে আমার পরিবারে আমরা চারজন, তো বাবা ব্যবসা করে, তো ছোটখাটো একটা ব্যবসা করে, আর মা গৃহিণী, তো আমি হচ্ছি বড় মেয়ে পরিবারে, ছোট একটা বোন আছে। হ্যাঁ, তারপরে পড়াশোনার কথা বলছিলেন এর আগে, আসলে পড়াশোনা নিয়ে কেমন আছেন সব কিছু বিষয়টা জানতে চাচ্ছি। ছোট বোন পড়াশোনা আপনার? আসলে আমার পড়াশোনা নিয়ে আর কি বলবো, আমি তো ইন্টারে মানে পরীক্ষার্থী আর কি, পরীক্ষা দিব, তো পরীক্ষার তো অনেক ঝামেলা। না, যে প্রথম ইন্টার পরীক্ষা দিয়েছেন তখন মা অসুস্থ ছিল, আমরা ওই গল্পটাই জানতে চাচ্ছি। আসলে মা অসুস্থতা ধরা পড়লো কতদিন পরে একটু বলেন আমাদের, যেহেতু সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে বলছিলেন এর আগের গল্পে। আমরা ওইখান থেকেই শুরু করি, নাহলে দর্শক তো বুঝবে না, তাই না? তো আপনার মা অসুস্থতাটা ধরা পড়লো আসলে কতদিন পরে সংসারে আপনি যখন কাজ শুরু করেছেন, এই বিষয়টা একটু বলেন। তো আমি মানে পরীক্ষার যখন আর কি ডেট দেয় একটা, আচ্ছা, তো পরীক্ষা ডেট দেওয়ার পর হঠাৎ আম্মু সিক হয়ে যায়, তো হঠাৎ জানতে পারি যে একটা মানে অনেক বড় ধরনের একটা জটিল রোগ, তো এক পর্যায়ে জানা যায় যে আম্মু ক্যান্সারের রোগী, তো সবাই আর কি ভেঙে পড়লাম, কথা রাখি না। তারপর আস্তে আস্তে এই অসুস্থ নিয়ে আর কি দীর্ঘদিন চলা, জি, আম্মুর সাহায্য করতে হয়, আম্মুর সাথে, তো সংসারে একটা কাজ কাম মানে অনেক কিছুই মানে আমার উপর দেওয়া যায়। তারপরে আর বাইরের বাবা তো কাজ করে, তো পরীক্ষার যে যত ঝামেলা আছে সব কিছু বাবার মানে বহন করতে এক পর্যায়ে অনেক কষ্ট হয়ে যায়। তারপর আমি দুই একটা টিউশনই করি বাসার মধ্যে, তো ওইগুলা মানে ওই ইনকাম দিয়ে আর কি পড়াশোনাটা চলতে থাকে। তো এক পর্যায়ে মানে পরীক্ষা দেওয়ার পর পড়াশোনাটা আর কি বন্ধ হয়ে যাওয়ার মানে পরিস্থিতি চলে আসছে, তো এখন দেখা যাক সামনে কি হয়। ছোট বোন কোন ক্লাসে পড়ে? সিক্সে পড়ে। ছোট বোন শিখছে পরে। আচ্ছা, এই যে আপনি এখন পড়াশোনা রানে এবং আপনার ছোট বোন পড়াশোনা করে এবং আপনার মা অসুস্থ, আসলে আপনি বড় মেয়ে, সব কিছু কিন্তু আপনার উপরে দায়িত্ব পড়েছে, তাই না? আসলে কি পড়ালেখাটা শেষের দিকে যেতে পারবেন মনে হয় আপনার? আসলে আমার মানে যতটুকু ইনকাম করি এতটুকু ইনকামে তো আসলে পড়ালেখা এখন চলে না, তো দেখি কতটুকু আগামো যায় সামনে। এমনও আছে যে পড়াশোনার দিক থেকে চুলাও আসতে হয়। বাবা কি বলে? বাবা তো আর কি সংসার প্লাস আমার পড়াশোনা, ছোট বোনের পড়াশোনা নিয়ে হিমশিমের মধ্যে আছে, তো বাবা এদিকে ই করে না, মানে আপনার আপনার কাছে আপনার সাথে সহযোগিতা করতে পারে না, বাবা বাইরেই থাকে ব্যবসার কাজে বা রোজগারের জন্য, যা রোজগার করে বয়স্ক মানুষ চলে না, তাই না?
এমনটা। আচ্ছা, আত্মীয় স্বজনের বিষয়ে আসলে একটু যদি জানতে চাই, তাদের বিষয়টা আসলে একটু বলবেন যে তারা কি সহযোগিতা করে কিনা। আসলে এখনকার সমাজে তো বাবার টাকাই দেখে সবাই, বাবার টাকা থাকলে দুই একজন আত্মীয় স্বজন আসে, আর বাবার টাকা না থাকলে তো মানে কেউই পাশে দাঁড়াতে চায় না। তারপরও যেহেতু মা অসুস্থ, তো নানা বাড়ি থেকে টুকটাক যা দেয় তো সংসারের জন্য বা মার ওষুধের খরচটা একটু চালাতে হয়। আচ্ছা, আপনি আপনি আত্মীয় স্বজনে বলতে কে কে আছে, মানে আপনাদের আপন জন নানা বাড়ির? আসলে আমার মামা আছে, দুইটা মামা আছে, আর খালা আছে একটা। তারা কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? এখন যেহেতু ওনাদের বোন একটা জটিল রোগে আক্রান্ত, ওনাকে বাঁচানোর জন্য বা আমাদের মুখের দিকে তাকায় তো ওনাদের একটু সহযোগিতা করতে হয়, তো ওই সহযোগিতা আর কি আমাদের চলে। মা কি করে, কোনো কাজ করতে পারে এখন? একটা ক্যান্সারের রোগী আর কি কতটুকু আর কি কাজ করতে পারে, ওই আমাকেই দেখতে হয়, সবকিছু আপনিই দেখেন। আচ্ছা, তারপর এই কষ্টের মাঝেও কিন্তু কিছু বিনোদন চলে আসে মনের ভিতরে, আপনি বড় হয়েছেন, আপনার ভালো লাগা মন্দ লাগা বা নতুন জীবন শুরু করা নিয়ে অনেক ভাবনা থাকে, আসলে এই বিষয়টা আসলে কেমন আপনার মনে হয় যে আসলে কবে কী শুরু করা যায় বা করতে পারবেন কি না, আপনার যে সমস্যার কথা বলছিলেন এই বিষয়টা একটু আমরা জানব। আসলে আমার মানে চিন্তা ভাবনা অনুযায়ী পড়াশোনাটা আমার চালানোর ইচ্ছা, এখন নিজের পায়ে তো নিজে একটা দাঁড়ানোর দরকার, এখন দেখা যাক কী করি। যদি পড়াশোনা চালানো যায় তাহলে চালাবো, মানে কষ্ট হলেও চালাবো, নিজের পায়ে দাঁড়াবো। এখন যেহেতু বাবা আর কি বয়স্ক হয়ে গেছে, তেমন কাজকর্ম করতে পারে না, এখন ভাই নাই তো আমারই তো দেখতে হবে। আচ্ছা, যদি আপনার কোনো কারণে বিয়ে শাদী হয়ে যায়, দূরে চলে যান, সেক্ষেত্রে আসলে কে দেখবে তাদেরকে, এটাও তো একটা প্রবলেম আপনার, তাই না? জি। সেক্ষেত্রে কি করণীয়? দেখা গেছে এই প্রোগ্রাম দেখে আপনার একটা ভালো জায়গা অপশন চলে আসলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন ওই মানুষটা যদি আমার মানে মানে লাইফ সাপোর্টার হয়, সহযোদ্ধা, জি, তাহলে তো মানে আমার বাবা মা যাই থাকুক আমার সাথে নিয়ে যাব, নয়তো বাবা মার পাশের পাশে চলে আসবো, এরকম চিন্তা ভাবনা আছে। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার সাথী যদি আপনার কষ্টের কথা বুঝে বা আপনার পাশে থাকে তাহলে আপনি মেনে নেবেন? জি। আর তার সাথে চলে যাওয়ার অপশন নাই এখন নাকি? যেহেতু মা একেবারেই অচল অবস্থায় আছেন, এমনটি নাকি? আপনি না থাকলেও কি আপনার সংসার চলবে এমনটি মনে হয়? আসলে ছোট বোন যদি বড় হতো তাহলে একটা মানে বলা যেত যে ওর কাছে মানে দায়িত্ব দেওয়া যেত ফ্যামিলির, যেহেতু ও এখনো মানে বুঝেন না, একদম ছোট, তো সেই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে আমি ফ্যামিলি ছেড়ে কোথাও গেলে মানে সুবিধা পাবো। আচ্ছা, আমরা শুনছিলাম চাঁদপুরের সাথীর জীবনের গল্প। দর্শক, আসলে মানুষের জীবনে কখন কি হয় একমাত্র উপরাল্লাই জানেন, এটা আসলে আমরা কেউ বলতে পারি না আগাম। তো সাথীর জীবনে একটা ঝড় নেমে এসেছে, আসলে যে সময় তিনি হাসবে খেলবে বা নতুন জীবন শুরু করবে ওই সময়টাই তার জীবনে একটা কাল নেমে এসে তার মা অসুস্থতার কারণে। এখন আপনারা বুঝতেই পারছেন এই মেয়েটা আসলে না পারতেছে ছাড়তে, না পারতেছে যেতে। আচ্ছা, একটু যদি বলেন যে এর মাঝে কি কেউ ভালোবাসার হানা দিয়েছে? আসলে বুঝিনি তো, একটা স্কুল পড়ুয়া মেয়ের থেকে কলেজে যাতায়াত শুরু, তো এমন অনেক প্রস্তাবই আসছে, তো আমি আগাইনি। আগাইনি, পছন্দ হয়নি? এখন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো তেমন একটা না, এখন তো এখনকার ছেলেরা যেমন একটা স্মার্ট বা একটু টাকা পয়সা বা সবাই তো চায় একটু ভালো দিকে যাওয়ার জন্য, তো এরকম তো আমার মানে ছিল মানে নাই, তো ওই কারণে আর কি ওই মানে ওই চিন্তাটা করে আমি আর কি
সামনে আগাই নি। দর্শক আমরা শুনছিলাম সেই চাঁদপুরের সাথীর জীবনের গল্প, আমরা আজকে বিদায় নেব। দর্শক যাবার আগে একটি কথাই বলে যাই, অবশ্যই আপনারা চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং এই বোনের জীবনের গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কথার মাঝে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই প্রোগ্রাম দেখার পরে যা কিছু করেন বা বিভিন্ন অসহায় মানুষের পাশে থাকেন এবং তাদের বিয়ে শাদী ভালোবাসা সব টাকা পয়সা যা লেনদেন করেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। দর্শক আমরা একটু সাথীর কাছে যাচ্ছি, সাথী আপু আপনি তো এই প্রোগ্রামটা নিজের ইচ্ছাই আসলে করতে আসছেন নাকি, এই বিষয়টি বলবেন। জি আসলে আমার যে বয়সটা এখন আমার মানে ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা বা আড্ডা দেওয়ার টাইম বা পড়াশোনা করার সেই বয়সটা আমি এখন মানে ফ্যামিলির দায়িত্বটা বহন করতেছি, সেখানে আর কি আমার কষ্টের কথাগুলো আমি শেয়ার করতে আসছি। আমাদের প্রোগ্রাম দেখেন এই কারণেই এসেছেন। জি অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।